গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি তো আমরা বলতে পারেন তো এখন বাড়িতে নেই আজ হচ্ছে সোমবার বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আমি চলে এসেছি দেখো সকাল সকাল রান্নাঘরে বন্ধুরা এখন বাজে ওই প্রায় সাতটা মতো বাজে মানে ওই সাম ছটা চল্লিশ এরকমই হয়েছে হয়তো পনেরো সাতটা মতো এরকমই বাজে আর কি ঘড়িটার দিকে আর কি তাকাইনি তবে ওরকমই হবে টাইমটা কারণ হচ্ছে আমি ছটার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছিলাম হ্যাঁ ছটার সময় আর কি তখন আমি এখনও মানে বিছানা ছাড়িনি তখনই মনি ফোন করলো যে মাসি আমরা বেরোচ্ছি বেরোচ্ছি বলতে বুঝতেই পারছ বাবান আজকে বাড়িতে আসবে তো বাবান তো মাসিমনি বাড়িতে গিয়েছিল শনিবার কালকে মাঝেই গেছে, রবিবার আজকে সোমবার চলে আসবে তো যাই হোক মনি ছাড়তে আসবে দিদির ছেলে মনি ছাড়তে আসবে তো ছাড়তে বলতে বাড়িতে আসবে না আসবে বালিঘাট পর্যন্ত আসবে প্রথমে বলেছিল আমাকে দমদমে যেতে কিন্তু আমি বললাম দমদমে যেতে পারবো না ভীষণ রোদ আর গরম তারপরে না আমাদের এই ডানকুনির লোকালটা যেহেতু একটু অন্য মানে অন্য দিকে মানে ট্রেনটা আর কি সময় থাকে না এক ঘন্টা লেটে লেটে ট্রেন থাকে তো আমি বললাম আমি কিন্তু দমদম যেতে পারবো না তো তুই বালিঘাট পর্যন্ত আয় আমি বালিঘাট গিয়ে নিয়ে আসবো তো সেটাই কথা হয়েছে আর বিছানায় শুয়ে থাকি শুয়ে থাকাকালীনই মনি ফোন করেছিল ছটার সময় যে মাসি আমরা বেরোচ্ছি তখন আমি বিছানা ছাড়িনি আর কি তো সোনার সঙ্গে সঙ্গেই উঠে পড়েছিলাম সেই ছটা থেকে উঠে সকালবেলায় যা কাজকর্ম আর কি টুকিটাকি থাকে সেগুলো সেরে বিছানাও তুলে নিয়েছি সব কাজ বাজ সেরে একেবারে চানও করে নিয়েছি দেখতে পাচ্ছ চান রান্না করে রান্নাঘরে এসে ভাবলাম রুটিটা করে নিই তো ফোন করেছিলাম মনি এখনও আসেনি আর কি তো আমি ভাবলাম তাহলে সকালের খাবারটা বানিয়ে রেখে যাই অর্ধেক কাজ তো সেরে রেখে যাই তাই না তাহলে একটু সুবিধা হবে বাবানকে নিয়ে এসে দুজনে মিলে টিফিন খেতে পারবো তো সকালের খাওয়াটা হয়ে যাবে চা করে নেবো আমাদের তো তরকারির ঝামেলাটা থাকে না যে রুটির সঙ্গে তরকারি লাগবেই চায়ের সঙ্গে খেয়ে নেব তো ওই জন্য এই যে রুটি করা হয়ে গেল তারপরে যে বাসন মাজা হলো বাবানের বাবার চা খাওয়া হয়ে গেছে তো চায়ের বাসন আবার রুটি করার কড়াইটাও ধুয়ে নিলাম আর কি তো এদিকে কাজবাজ যদি গুছিয়ে রেখে যেতে পারি তারপরে দুপুরে বান্না ওটাও পরের কাজ পরে হবে এখন আমি ওঘরে যাব ওঘরে গিয়ে একদম রেডি হয়ে বেরিয়ে পড়বো আর বুঝতে পারছো আমি আমার বাড়ি থেকে বেরিয়ে তাও বেশ খানিকটা হাঁটতে হবে হেঁটে গিয়ে টোটো ধরবো টোটো ধরে বালিঘাট যাবো তো এই হচ্ছে ব্যাপার আর যেহেতু এদিকে কাজবাজ হয়ে গেছে নিশ্চিন্তেই যাবো ছেলেকে নিয়ে আসবো আর নিয়ে এসে মা ছেলে দুজনে মিলে খাবো সকালের খাবারটা অত সকালে নিচে খেয়ে আসবে না সকালে খাওয়াও সম্ভব না বাবা না তো সকালে খায় না তারপরে নিয়ে এলাম বাবানের গামছাটা দুদিন দিয়ে গোছানোই ছিল তো ইউজ করা হচ্ছিল না ওর গামছা তো এটা ওই ইউজ করে আর কি তো ভাস্কর্য ছিল ভালো গামছাটা ধুয়ে মেলে দিয়ে এসে আবার হাত মুখ মুছবে তাই না আর কোনো জিনিস এমনি ভাস্করা থাকলেও বাইরে থাকলে সেটাতে ধুলোই পড়ে আর আমি এদিকে দেখো পৌঁছে গেছি বন্ধুরা বালিঘাট আর বালিঘাটে টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি তারপরে বাবান চলে এসছে এই দেখো এখন বাজে সাড়ে একটা মতো বাজে আর বাবা নিজে চলে এসেছে আর ছাড়তে এসেছিলো মনি তারপরে আমাদের বৌমা এসেছিলো তার বোন তাদেরকে আর দেখানো হয়নি হঠাৎ করেই আর কি এসে গেছিলো তো যাই হোক ওরা কেমন রাতে আসতেও চায় না তেমন একটা তারপর আমি বাড়ি চলে এসছি আর কি কি নিয়ে এলাম দেখো কোটা দিয়েছে মিষ্টি ঘরের মিষ্টি ছিল সেটাই দিয়েছে আর কি এখানে যে মনি মাছ ধরেছিল তেলাপিয়া মাছ চারাপোনা এই মাছগুলো নিয়ে এসছে সুন্দর করে কেটে ধুয়ে দিয়েছে এখানে যে লেবু কিনেছিল হয়তো তো খাওয়া হয়নি তো লেবুগুলো দিদি পাঠিয়ে দিয়েছে মুসম্বি লেবু আর এখানে দিদি দেখো এই যে তেঁতুল কিনে দিয়েছে তেঁতুলের টক টক খেতে ভালো লাগে না তো তেঁতুল দিয়েছে এখানে এক কেজি তেঁতুল আছে আর এখানে গাছ থেকে আম পেড়ে দিয়েছে গাছে তেমন আম হয়নি এবছর খুব কম আম হয়েছে ওই জন্য ওই ওখানে ওই কটা আমই আর কি দিয়েছে তো এখানে বাবান খাচ্ছে বিরিয়ানি কালকে আমি বিরিয়ানি খেয়েছিলাম শ্বশুরমশাই নিয়ে এসেছিলো তো ওর জন্য একটু রেখেছিলাম আমি জানতাম আজকে আসবে আর মনি তো ডাক্তারই করে রাজস্থান থাকে ও ডাক্তার তো আমার জন্য দেখো গ্যাসের ট্যাবলেট নিয়ে এসেছে এখানে চার পাতা এখানে আছে প্যারাসিটামল তো এরকমই নিয়ে আসে আসার সময় প্রত্যেকবার আমাকে গ্যাসের ওষুধ এরকমই দেয় তিন পাতা চার পাতা দু পাতা এবার চার পাতা নিয়ে এসেছে তো এগুলো আমার তো রেগুলার গ্যাসের ওষুধ মানে লাগে আর কি ওই জন্য নিয়ে আসে যখন আসে যতটা পারে আর কি নিয়ে আসে দেয় তো এতে আমার বেশ অনেক দিনই চলে যাবে তো যাই হোক গ্যাসের ট্যাবলেট তো মানে রোজই লাগে সকালে বিকেলে বলতে পারো লাগে ওই জন্য প্রচুর গ্যাসের ট্যাবলেট লাগে তারপরে দেখো খাওয়া দাওয়া শেষে সব পাঁচ বাজ হয়ে গেছে এখানে বেড কভারটা আমি চেঞ্জ করে নিচ্ছি বন্ধুরা বেড কভারটা চেঞ্জ করে তারপরে মেঝেটা একটু ঝাড় টাট দিয়ে আর কি গাছবাস সেরে এঘরে গাছ সেরে ঘরে যাবো রান্না করার জন্য তো রান্না করার মতন আজকের আর ভাতটা করব না কালকে আমি ভাত বেশি করে করেছিলাম দেখলে তো বাবা না এক দু দিন ছিল না তো দু দিন সেরকমভাবে রান্নাবান্না করিনি একদিন করেছিলাম একদম তো করিয়ে নি তো ভাবলাম যে আজকের ভাতটা বেশি করে রাখি মাইক্রোওভেন থাকলে গরম করা যাবে তো যা ভাত আছে আমাদের দুজনের দুপুরবেলা হয়ে যাবে আর দুদিন ধরে তো কোনো কাজবাজি করিনি না বলতে পারো রান্নাবান্না সেরমভাবে করেছি না সংসারের কাজ করেছি কিভাবে যে দুদিন বাবানকে ছাড়া কেটে গেল। বুঝতেই পারলাম না কী বলো তো দুজনে তো থাকি সারাদিন বাড়িতে তো একা একা একদমই ভালো লাগে না সব থেকে বড়ো ব্যাপার না রান্না করতে ইচ্ছে করলো না খেতে না কোনো কাজ করতে তো লেগে পড়েছি এবার আজকে আমি সংসারের কাজে দেখো দুদিন দিয়ে একদম মানে বলতে পারো যেটা না করলেই নয় সেটাই করেছি আর এগুলো তো করাই হয়নি একদম মুছি ধোয়া এই সব কিছু করা হয়নি কাচা ধোয়াও করা হয়নি বলতে পারো যেগুলো আমি রেগুলার করি তো যাই হোক বাবান ছিল না বাবানের জামা কাপড়ই তো বেশি কাচতে হয় তো ওই জন্যই বলতে পারো আর কি আর এদিকে মোছামুছি করে এঘরের কাজ সেরে একদম যাবো ঘরে রান্না করতে তো রান্না করতে গেলেও আজকে সেরম কিছু করব না মাছের ঝোল ভাত করব দেখতে পেয়েছে মাছ নিয়েছে আর জ্যান্ত মাছ জ্যান্ত মাছের একটা পাতলা ঝোল করব আর ভাত আছে গরম করব আর সেরকম কিছু করব না তো দেখি একটা ভাজা ভোজাও করতে পারি জানি না দেখি কত দূর কী হয় ইচ্ছে তো এখনও পর্যন্ত আছে মাছের ঝোল ভাত করব। তো এদিকের কাজ সেরে নি বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সব ভালো লাগলে অবশ্যই সবাই আমার পাশে থেকে আর দেখতে থাকো সকাল ছটায় উঠে সংসারের অর্ধেক কাজ সেরে ছেলেকে নিয়ে আসলাম তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে এঘরের কাজবাজ মানে বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি তারপরে ঘরে সব মুছি দুদিন দিয়ে যেগুলো করিনি সেগুলো করে নিলাম এখন লাস্ট বাকি আছে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দিয়েই আমি একদম বেরিয়ে যাবো রান্নাঘরের দিকে আর রান্নাঘরের দিকে গিয়েই কিন্তু আগে রান্না করব না বাবানকে চান করাবো গরম জল বসিয়ে দেবো ভালো করে সাবান দিয়ে একটু বাবানকে চান করিয়ে দেবো ভাবছি তো বুঝতে পারছো অস্বাভাবিক গরম একদম বাবানের গায়ে দিয়ে একটা ঘামাচিও উঠে গেছে আর কি বাড়িতে থাকলে ওঠে না ওখানে তো গরমটা আরও বেশি এখানে তো গরম আছেই আবার ওখানে আর একটু বেশি গরম আর কি তো যাই হোক একটু সাবান মাখি ওকে চ্যান করিয়ে দেবো চ্যান করিয়ে দিয়ে বাবানকে বাবান বলছে এখন একটু রেস্ট করবে আর কি না হলেও দিদিভাই মানে দিদিমণির কাজ আছে আর কি পড়ার টিউশনের কথা বলছি আর কি তো হোমওয়ার্ক আছে তো সেগুলো করতে হবে তো আমাকে বললো মা আমাকে চ্যান করিয়ে দাও আমি একটু ঘুমাবো তো অনেকটা দূর থেকে এসছে সকালবেলা বুঝতে পারছো অশোকনগর মানে পঞ্চাশ কিলোমিটার দূর বলতে পারো কিলোমিটার ধরলে তো অত দূর থেকে এসেছে তো সকালবেলা তো খাওয়া দাওয়া সেরেই নিলো এখন চ্যানটা করিয়ে দিলে ও একটু ঘুমাবে তো ঘুম থেকে উঠেই দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে তারপরে হোমওয়ার্ক করে বিকেলে পড়তে যাবে এটাই হচ্ছে কথা হয়েছে ছেলের সাথে আর কি ওকে আমি বললাম তো এই ঘরটা ঝাড় দিয়ে গিয়েওই ও ঘরে গিয়ে আমি একটু গরম জল করবো আর গরমকালে গরম জালে কেন চ্যান করায় ছেলেকে তো বুঝতে পারছো ছেলেকে সব রেডি করিয়ে চ্যান করিয়ে দিয়ে চলে এসছি ঘরে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি আর গরম জালে কেন চ্যান করাই বলো তো জলটাকে একটু নর্মাল করে নিই আর বাবা মাকে এখনও পর্যন্ত গরম জল ছাড়া বলতে পারো আমি এখনও পর্যন্ত কখনও চ্যানই করাই তো জলটা যে গরম থাকে তা নয় নর্মাল করে নেওয়া হয় জলটাকে আর কি টাইম করে জল যতটা না ঠান্ডা একটু নর্মাল করে নেওয়া হয় হচ্ছে ব্যাপার আর এখানে দেখো মাছের ঝোলটা হচ্ছে আজকে শুধু টমেটো দিয়ে চারটে পাঁচটা টমেটো আমি কেটে নিয়েছিলাম পাকা টমেটো আরও কাঁচা লঙ্কা চিরে আর এখানে ভাজা জিরে বেটে দেবো নামানোর সময় আর কি ভীষণ টেস্ট হয় এই ঝোলটা খেতে আর এদিকে আমি খুব ভেসেছি একটু কুমড়ো আর আলু তো এই যে মাছের ঝোল আর কুমড়ো আলু ভাজা ব্যাস এটাই দুপুরের আজকে বান্না আর এখন আমি মোচা ধোয়াগুলো করে নেব আর এখন কটা বাজে জানো বন্ধুরা এখন বেশি বাজে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তো টাইমটা ঠিক মনে নেই আর বলতে পারলাম না এই হচ্ছে ব্যাপার ভয়েসটা তো পরে দিচ্ছি বুঝতে পারছো তো বাবান তো ওদিকে ও ঘরে ঘুমিয়ে পড়েছে আর আমি এদিকে রান্নাবান্নাও সেরে নিলাম ঝটপট করে আর ভাতটা যেহেতু করতে হলো না কালকের ভাত আছে ওটা আমি গরম বসিয়ে দেবো ঘরে গিয়ে ভাতটা গরম হবে আর এদিকে চলে এসছি ঘরে রান্নাবান্না সেরে একদম সব কিছু নিয়ে আর যা জামা কাপড় সেগুলো সব শুকিয়ে গেছে এই দেখো আর এগুলো আমি এখন ভাস মানে ভাস করে রাখবো আর কি আর ভাতটাও গরম বসিয়ে দেব। তো বাবানকে ডাকলে তো বাবান এখন কিছুতেই উঠবে না মানে এখন আর খাবে না তো যাই হোক একটু দেরি করেই খাবে আর ঘুমাচ্ছে যখন একটু ঘুমিয়ে নিক আর কি আর আমি এদিকে জামা কাপড়গুলো ভাস করে নিলেই সংসারের কাজবাজ তো অর্ধেক মানে অর্ধেক কেন বলতে পারো সব কাজবাজি হয়ে গেছে এখন রান্নাবান্নাও হয়ে গেছে আর এইগুলো করে রাখতে পারলে একদম ভালোই হয় আর কি তো হলাম দাঁড়িয়ে বসে না থেকে ভাতটা গরম বসিয়ে দিয়েছি যখন আমি এদিকে জামা কাপড়গুলো ভাস করে ফেলি নিশ্চিন্তে তারপরে একটু রেস্ট করবো তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো এই হচ্ছে সারাদিনের রুটিন আর কি আর তো রাতে যেহেতু রান্নাবান্না রাখি না রাতে ঝামেলাটাও থাকে না খুব কমই রাতে ঝামেলা হয় রুটি করি হয়তো কখনো একটু আলু ভাজা করি এ হচ্ছে ব্যাপার তো প্রতিদিনই যে করি তা নয় দুপুরের যে রান্নাগুলো থাকে সেটা যতটা বেঁচে যায় তাই দিয়েই আমাদের বেশিরভাগ দিন রাতে চলে যায় তো রাতে আজকে ভাত করবো না রুটি করব জানি না দুপুরে তো এখন হয়ে যাবে যা ভাত আছে আর এই দেখো বাবান এখন ঘুমাচ্ছে আর এই গরমের জন্যই আমি বাবানকে ন্যাড়া করে দিয়েছি বাজে এখন সাড়ে বারোটা তোমাদের বললাম না আজকে খুব তাড়াতাড়ি আমার রান্নাবান্না হয়ে গেছে এখানে ভাত গরম হচ্ছে আর এখানে দেখো আমি ভাত বেড়ে নিয়েছি বন্ধুরা খেতে বসবো তো এই যে ছেলে তো ঘুমাচ্ছে আর আজকের ব্লকটাও এই পর্যন্ত রাখছি সবাই অনেক ভালো থেকো আমার সাথে থেকো আজকে মতোটা টাটা